জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান খবরের বিশ্লেষণ ধর্ম অনুষ্ঠান সংবাদ শিরোনামে সাথে আছি আমি মাহমুদুল হাসান প্রতিদিনকার মতো আজকেও সেই জাতীয় পত্রিকাগুলোর প্রধান খবরের বিশ্লেষণ জানাবো চলুন জেনে আসি জাতীয় পত্রিকাগুলো কি কি ধরনের সংবাদ শিরোনাম করেছে প্রথমেই আমরা যাচ্ছি দৈনিক প্রথম আলো তারা সংবাদ শিরোনাম করেছে সংসার খরচ আরও বাড়লো বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি চাল চিনি ভোজ্য তেল ডাল সহ নিত্য চড়া দামের মধ্যে বিদ্যুৎ ও পানির দাম বাড়ালো সরকার অর্থাৎ গেল কয়েকদিন ধরেই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছিল তার সঙ্গে এবার বিদ্যুৎ ও পানির দাম বাড়ালো সরকার এতে করে জনসাধারণ যারা রয়েছে সরাসরি তাদের উপরে একটা নেতিবাচক ইম্প্যাক্ট পড়বে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করেছে তারা বলছে গড়ে প্রত্যেকজন মধ্য প্রত্যেকজনকে গড়ে একশো তিরিশ থেকে দেড়শো টাকার মতো বিদ্যুতের জন্য বেশি ব্যয় করতে হবে প্রতি মাসে একই সঙ্গে পানির বিলও কিন্তু একই হারে অর্থাৎ প্রায় তিরিশ শতাংশের উপরে বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করবে তাদেরকে এরকম ভাবে 30 শতাংশ আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকে এটি কার্যকর হবে সেই ক্ষেত্রে কিন্তু সেটি যোগ করতে হবে ঢাকা শহরে যারা বসবাস করবেন তারা সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন করেছে খালেদা জিয়ার জামিন আবার খারিজ অর্থাৎ খালেদা জিয়া উচ্চ চিকিৎসার জন্য যেটি জামিন আবেদন করেছিল সেই জামিন আবেদন গতকালকে হাইকোর্ট ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চ এটি খারিজ করে দিয়েছে অর্থাৎ জামিনের জন্য এখন আর তার কোনো পথ নেই উচ্চ আদালত নিয়ে আপিল করতে পারবে সেই ক্ষেত্রে অথবা সরকার যেটি বলছে যদি প্যারোলে মুক্তি পেতে চায় তাহলে সেই ক্ষেত্রে প্যারোলের মাধ্যমে তাকে সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে এই ছিল তাদের প্রথম পাতার খবর তারা দ্বিতীয় পাতায় আরেকটি খবর করেছে রাজনীতি রপ্তানিতে ভারত দর কমছে বাংলাদেশে অর্থাৎ পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারত তুলে দেওয়ার পরপরই একদিনের মাথায় আশি টাকার পেঁয়াজ পঞ্চান্ন টাকা দরে নেমেছে অর্থাৎ ভারত কিন্তু তাদের পেঁয়াজ রপ্তানি করতে শুরু করেছে বাংলাদেশে সেই পেঁয়াজ আসতে থাকলে আবারও পেঁয়াজের দাম তিরিশ টাকার নিচে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সেই বিষয়টি দিয়ে তারা প্রতিবেদন করেছে আরেকটি জানা জানাচ্ছে বইমেলা নিয়ে আপনারা জানেন দর্শক যে আর মাত্র একদিন বাকি রয়েছে বইমেলা সেই বইমেলার একদিন বাকি বইমেলা প্রাণের অমর একুশে গ্রন্থমেলা শেষ হবে সেটির বিস্তারিত তুলে ধরেছে প্রকাশকদের বৃহস্পতি ছিল তুঙ্গে অর্থাৎ এইবার কিন্তু বেশ বেচাকেনা কেনা বইমেলার বেশ বেচা ভালো ছিল এটি ছিল প্রথম আলো সংবাদ ছিল শিরোনাম আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দৈনিক সমকাল সমকাল সংবাদ শিরোনাম করেছে একসঙ্গে দাম বাড়ালো বিদ্যুৎ ও পানির সে বরাবরের মতোই বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর কারণে যে নগরবাসী রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু একটি বেশি বাড়তি খরচ গুনতে হবে গড় বৃদ্ধি পাঁচ দশমিক তিন শতাংশ অর্থাৎ পাঁচ দশমিক তিন শতাংশ টাকা বিদ্যুতের দাম বেড়েছে পাইকারি এবং খুচরা দরে আর পানির ক্ষেত্রে বেড়েছে আবাসিকে চব্বিশ দশমিক নয় নয় শতাংশ বাণিজ্যকে আট দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ পানির ক্ষেত্রেও ঢাকাবাসীকে বাড়তি খরচ গুনতে হবে একই সঙ্গে ঢাকার দুই মেয়র কাউন্সিলের শপথ অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের যে দুই মেয়র কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলররা নির্বাচিত হয়েছিলেন তাদের শপথ গ্রহণ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী ঢাকার দুই নবনির্বাচিত মেয়রকে সতর্ক করে দিয়ে বলেছেন মশা যেন ভোট না খেয়ে ফেলে অর্থাৎ যে উন্নয়ন প্রধানমন্ত্রী সরকার এই বর্তমান সরকারের হাত ধরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন যেন এই ঢাকা শহরের যে মশা রয়েছে সেই মশা নিধন করতে না পারলে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সেই উন্নয়নকে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেটি তারা ইঙ্গিত করে প্রধানমন্ত্রী দুই মেয়রকে এবং কাউন্সিলরদেরকে সর্বোচ্চ ভাবে কাজ করার নির্দেশনা এবং তাগিদ দিয়েছেন একই সঙ্গে তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে পাপিয়ার ঘরিষ্ঠরা বিপাকে ডাকা হবে জিজ্ঞাসাবাদে অর্থাৎ পাপিয়ার সঙ্গে যারা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল যাদের কল লিস্টে পাওয়া গেছে তাদের নাম তাদেরকে জিজ্ঞাসাবাদে ডাকা হবে বলে আইন শৃঙ্খলা রিমান্ডে নিয়েছে তাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সেটি তারা তুলে ধরেছে দিল্লি রোডে ভয়াবহ আগুন পুড়ে অঙ্গার তিনজন অর্থাৎ মগবাজার দিল্লি রোডে গতকালকে হঠাৎ করে একটি বাসার যে পার্কিং রয়েছে সেখানে সেই জায়গাতে আগুন আগুনের সূত্রপাত হয় সেই আগুনে তিনজন মারা যান তিনজন শিশুসহ তিনজন মারা যান সেটি তারা তারা তুলে ধরেছেন তারা বল আর একটি অপর পাতার একটি প্রতিবেদন করেছে আর্থিক প্রতিষ্ঠানেও সুদ হার কমবে অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংকিং খাতে যে সুদ হার ছিল ইচ্ছে মতো সুদ আদান প্রদান করতে সেই বিষয়গুলো কিন্তু একটু কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেই বিষয়টি নিয়ে তারা সংবাদ ছড়ানাম করেছে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠ বলছে করোনার থাবা অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যে অর্থাৎ চীনের যে করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী অর্থাৎ এখন পর্যন্ত তেতাল্লিশটি দেশে ছড়িয়ে পড়েছে সেই তেতাল্লিশটি দেশের কিন্তু বাণিজ্যের অবস্থা খুবই নাজুক অবস্থায় পড়েছে বিশেষ করে বাংলাদেশের মতো যেসব দেশ রয়েছে বাংলাদেশের উপরে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এই করোনা ভাইরাস যেহেতু বাংলাদেশ চীন ভিত্তিক চীন থেকে আমদানি করে থাকে কাঁচামাল সেই আমদানি করা কাঁচামাল রপ্তানিযোগ্য করে সেগুলো আবার রপ্তানি করে থাকে একই সঙ্গে চীন থেকে যেসব রপ্তানি ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ সেখান থেকে আমদানি করে বাংলাদেশের বাজারে চাহিদা পূরণ করে থাকে এটির যেমন রয়েছে তেমনি বলছে মধ্যরাতের আগুনে নিভল তিন প্রাণ সেই দিল্লি রোডের একই ঘটনা দিল্লি রোডের সে শিশু সহ তিনজন আগুনের ঘটনায় তিনজন মারা গেছে সেটি তারা সংবাদ শিরোনাম করেছে তারা আরেকটু বলছে খালেদা জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদার জামিন আবেদন আবার খারিজ হাইকোর্টে অর্থাৎ খালেদা জিয়ার জামিন আবেদন কিন্তু হাইকোর্টে স্থগিত করে দিয়েছে আর হাইকোর্ট থেকে জামিন পাওয়ার কোনো সুযোগ থাকছে না নজরদারিতে পাপিয়ার সহযোগী প্রশ্রয়দাতারা মোবাইল কল লিস্টে এগারো এমপির নাম অর্থাৎ এই যে পাপিয়া পাপিয়া কাদের আশ্রয় প্রশ্রয়ে কোন গডফাদার কোন গডমাদার আশ্রয় প্রশ্রয় এত বড় সন্ত্রাসী এবং অপরাধ জগতের হোতা হয়ে দাঁড়িয়েছিল সেটি খুঁজে বের করা হবে এবং সেই কলেজটি এগারো এমপির সংসদ সদস্যের নাম উঠে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে সেটি তারা প্রতিবেদন করেছে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা বণিক বার্তা বলছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশের বাস অর্থাৎ বাংলাদেশের যে সড়ক পরিবহন যেটি রয়েছে সেই পরিবহন যে গাড়িগুলো চলাচল করছে সেগুলি কিন্তু বেশ ভয়ানক গতির ক্ষেত্রে সেই সব গাড়িগুলোর কোনোভাবেই ফিটনেস নেই ফিটনেস বিহীন তারা দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়কে যে কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাস সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলাদেশে এর পরে অবস্থান করছে জিম্বাবে সেটি তারা তুলে ধরেছে এই ছিল দৈনিক বণিক বার্তা সংবাদ ছিল নাম চলে যাচ্ছে পরের খবরে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন বলছে খালেদা জিয়ার জামিন আবেদন ফের খারিজ সেই খালেদা জিয়ার যে জামিন দুর্নীতি মামলায় যে হাজতের কারাবাস রয়েছেন সেই খালেদা জিয়া জামিন আবেদন আবারও খারিজ হয়ে গেল এখন একটি পথ রয়েছে সেটি তারা বলছে যে সরকার কাছে প্যারলে মুক্তি চাইলে সেক্ষেত্রে তারা সরকার বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন তিনি প্যারোল পেতে পারেন কি না সেটি তারা বলছে নজরদারিতে গডফাদার গডফাদাররা আসর বস্ত পাপিয়ার বাড়িতেও আসত থাই রাশিয়ান মেয়েরা জিজ্ঞাসাবাদে অর্থাৎ পাপিয়াকে রিমান্ড পনেরো দিনের যে রিমান্ড চলছে সেই রিমান্ডে একে একে বিভিন্ন ধরনের তথ্য বেরিয়ে আসছে সেসব গণমাধ্যমগুলো সেইগুলো খবরগুলোই ছাপিয়ে যাচ্ছে এমপি এবং যারা সরকার বা সব শিল্পপতি রয়েছে তাদেরও নাম এই তালিকায় উঠে এসেছে বলে পত্রিকাগুলো জানিয়েছে আরেকটি শিরোনাম করেছে মেয়র ও কাউন্সিলর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতি নয় ছয় সহ্য করা হবে না অর্থাৎ এই যে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে সেই প্রধানমন্ত্রী এর আগেও বলেছিলেন যে উন্নয়ন হচ্ছে সেটি যদি দুর্নীতি না হতো সেক্ষেত্রে উন্নয়নের ধারাটা আরও বাড়তো উন্নয়ন আরও হতো সেই উন্নয়নে যাতে কোনো ধরনের আগামীতে যে উন্নয়ন হবে সেই উন্নয়নে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেটি হলে কিন্তু সহ্য করা হবে না সেটি সফ হুঁশিয়ারি দিয়ে এটি জানিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন এবং মেয়র এবং কাউন্সিলরদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে সঠিকভাবে কাজ করার এবং জনসেবা করার অপর পাতে তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে আওয়ামী লীগ সংগঠিত ঘর গোছাচ্ছে বিএনপি জেলার রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে তাদের স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু তাদের রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছে এবং আওয়ামী লীগ পাশাপাশি বড় রাজনৈতিক দল বিএনপিও সেটি চেষ্টা করছে আমার হাতে রয়েছে দৈনিক ডেইলি স্টার ডেইলি স্টারে তারা সংবাদ শিরোনাম করেছে ইলেকট্রিসিটি গেটস কস্টলিয়ার অর্থাৎ সেই যে একই অবস্থা বর্তমানে যে বিদ্যুতের দাম বেড়েছে শতাংশ এতে করে করে যে থেকে সারা দেশের যারা দেশবাসী রয়েছেন তাদের যে অতিরিক্ত আগামী এক মাস থেকে এটি কার্যকর হবে সেই ক্ষেত্রে আগামী এক মাস মার্চ মাসের থেকে কিন্তু প্রতিজনকে অর্থাৎ যারা বিদ্যুৎ ব্যবহার করবেন তাদেরকে দেড়শো টাকার মতো সর্বোচ্চ আরো যোগ করতে হবে এতে করে জীবনমান জীবনমানের একটি প্রভাব পড়বে বলে এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে দর্শক এই ছিল আমার কাছে ধনিক জাতীয় পত্রিকাগুলোর খবরের বিশ্লেষণ আগামীকাল আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিউজ নাও সঙ্গে থাকবেন